السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء وإمام المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা এই পর্যায়ে রমজানের ফজিলত নিয়ে আমরা আলোচনা করব। রমজানের ফজিলত নিয়ে আসলে আমরা আলোচনা অনেকে শুনেছি এবং আমরা অনেক আলোচনা আমরা ইচ্ছা করলে নেটে সার্চ দিয়ে আমরা দেখতে পারি, কিতাব কিনে ক্রয় করে আমরা পড়তে পারি। আসলে অনেক ফজিলত রয়েছে রমজানের। সকল ফজিলত গুলো আলোচনা করতে গেলে আমাদের এখানে অনেক সময় লাগবে, ততক্ষণ আপনারাও দেখবেন না। এই কারণে আমরা মূলত সময়টাকে সংক্ষিপ্ত আকারে কয়েকটা হাদিস আলোচনা করব। প্রথমত রমজানের ফজিলত সম্পর্কে যে বিষয়টি যে খোলা দেওয়া দরকার, সেটা আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. الله سبحانه وتعالى سورة بقرة 123 آية الله تعالى يا أيها الذين آمنوا أمر بالمعروف كتب عليكم الصيام تمام روزاকে ফরজ করা হয়েছে كما كتب على الذين من قبلكم যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে لعلكم تتقون যাতে করে তোমরা তাকওয়া হাসিল করতে পারে। তাকওয়াটাই আমাদের জন্য বিরাট ফজিলতের বিষয়। যদি আমরা তাকওয়া অর্জন করতে পারি, সত্যিকার অর্থে সিয়ামকারী হতে পারি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমরা তাকওয়া হাসিল করা সম্ভব। আর এই তাকওয়া হাসিল করলে আমাদের রমজানের প্রথম ফজিলত, বড় ফজিলত যেটা তাকওয়া হাসিল করা, এই ফজিলত ইনশাআল্লাহ আমরা অর্জন করতে পারবো। এই ফজিলত সবচেয়ে বড় ফজিলত তাকওয়া হাসিল করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাকওয়া হাসিল করার তৌফিক দান করুন, আমিন। এবং আমরা আরেকটা যে বিষয়টি তাকওয়া হচ্ছে, যে কথা না বললে নয়, তাকওয়া হচ্ছে আল্লাহকে ভয় করা। সেটা শুধু আক্ষরিক অর্থ নয়, আক্ষর বাস্তব অর্থে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করা। জীবনের কাজে কর্মে, আপনার যে খাওয়া দাওয়া, চাকরি বাকরি, অর্থনৈতিক লেনদেন, রাজনৈতিক লেনদেন, আপনার সামাজিক কাজে কর্মে, পারিবারিক কাজকর্মে, সন্তান লালন পালনে, মা বাবাকে খাদমত, মা বাবার খাদমত করার সময়, ছাত্র শিক্ষকের সম্পর্কে, তারপরে ইমাম মুসল্লির সম্পর্কে, তারপরে আপনার যে বড় এবং ছোট সম্পর্কে, সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করা। সালাত আদায়ের ক্ষেত্রে, আমল ইবাদতের ক্ষেত্রে, সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করা, সর্বাবস্থা আল্লাহকে ভয় করা, যেভাবে আল্লাহ তাআলা হুকুম হাকাম করেছেন শরীয়তকে মানার সেভাবে মানার চেষ্টা করা, এটা হচ্ছে আল্লাহকে ভয় করার তাকওয়ার মূল অর্থ। এই জন্য আমরা চেষ্টা করব আল্লাহকে ভয় করে জীবন জীবনের সকল ক্ষেত্রে চলার। আর এটা সহজ হবে রোজা রোজা থাকার কারণে, সিয়াম থাকার কারণে এই তাকওয়া হাসিল করা সহজ হবে। তাহলে আমরা এই প্রথম ফজিলত হচ্ছে তাকওয়া হাসিল করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সিয়াম রাখার মধ্য দিয়ে, তাকওয়া হাসিল করার মতো সিয়াম পালন করার তৌফিক দান করুন, আমিন। এরপর আমরা যে বিষয়টি বলবো সেটা হচ্ছে রোজা রাখার কারণে আল্লাহ তাআলা যে পুরস্কার দেন নিজ হাতে দেন, আর কোন পুরস্কার আল্লাহ তাআলা নিজ হাতে দেন না। আল্লাহ তাআলা বলেছেন বুখারি মুসলিম হাদিসটি এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম ফা ইন্নাহু লি ওয়া আনা আজিজি বি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রমজান সকল বনি আদমের সমস্ত আমল সওয়াব নির্ধারিত, এটা আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই দিবেন, এটা আলাদা বিষয়। কিন্তু রোজার কথা এটা আলাদা, ইল্লা সিয়াম রোজার বিষয় ভিন্ন। ফা ইন্নাহু লি ওয়া আনা আজিজি বি, যে রোজা আল্লাহ তাআলা বলেন এই রোজার পুরস্কার আল্লাহ তাআলা নিজ হাতেই দিবেন, সুবহানাল্লাহ, নিজ হাতেই দিবেন। তা আল্লাহর কাছ থেকে সরাসরি নিজ হাতে, আল্লাহর নিজ হাতে, আল্লাহর কুদরতি হাত থেকে রমজানের পুরস্কার পাওয়ার মতো আল্লাহ তাআলা সে যোগ্য রোজাদার হিসেবে, যোগ্য সিয়ামকারী হিসেবে আমাদের সকলকে কবুল করবেন, আমিন। সম্মানিত শ্রোতাবৃন্দ, এরপরে যে হাদিসটি আমরা বলবো, এই হাদিসটি বুখারী মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদান ঈমান ও ইহতিসাবান গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি। মান সামা রমাদান ঈমান ও ইহতিসাবান, দুইটা শর্ত এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, ঈমান এবং ইহতিসাব। ঈমান এবং ইহতিসাব, ঈমান মানে হচ্ছে সর্বঅবস্থায় আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহর প্রতি ঈমানকে মজবুত রাখা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সর্বঅবস্থায় ঈমানকে মজবুত রাখা, ঈমানের পরিচয় সকল ক্ষেত্রে দেওয়া। এই অবস্থা, এই মানসিকতা অবস্থা কেউ যদি রোজা রাখে এবং ইহতিসাব সওয়াবের আশায় এবং নিজেকে সংশোধন, পরিশুদ্ধ আত্মা, পরিশুদ্ধ মন, পরিশুদ্ধ চিন্তা থেকে যদি আমরা পরিশুদ্ধ নিয়ত যদি সিয়াম রাখতে পারি, রোজা রাখতে পারি, তাহলে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদের অতীত জীবনের যত রকমের গুনাহ রয়েছে সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন, সুবহানাল্লাহ। এই গুণাগুলো অবশ্যই গুণাগুলো এগুলো
আপনার যে অন্যের হক নষ্ট করার যে গুণা, এই গুণা না, এটা তো অন্য তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে, এছাড়া তো ক্ষমা হবে না। আর শরীকের গুণার জন্য তওবা করতে হবে, এটা ছাড়া তো এমনি ক্ষমা হবে না। এই জন্য এটা ছাড়া যত রকম গুণা রয়েছে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই ক্ষমা নেওয়ার মতো করে, সেই ক্ষমা পাওয়ার মতো করে সেই আপনার তাওফিক নসিব করুন, আমিন। এরপরে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি বিষয় বলেছেন, আসিয়ামুল জুন্নাহ মিন আযাবিল্লাহ, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ আল্লাহর আযাব থেকে বাঁচার ঢাল স্বরূপ, কাজুন্নাতুন কাজুন্নাতুন আহাদিকুমুল মিন কিতাল, যেভাবে যেভাবে এটা মুসনাদ আহমদের হাদিসটি এসেছে সহিহ হাদিস, যেভাবে আপনার এই একজন যুদ্ধক্ষেত্রের একজন মানুষ তার ঢাল দিয়ে নিজেকে রক্ষা করে, তরবারির আঘাত থেকে রক্ষা করে, লাঠির আঘাত থেকে রক্ষা করে, লোহার আঘাত থেকে রক্ষা করে, ইট পাটকেলের আঘাত থেকে রক্ষা করে, একটা ঢাল থাকার কারণে। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে ইঙ্গিত করছেন, যে ব্যক্তি রোজা রাখবে তার এই রোজার যদি আল্লাহ তাআলা কবুল করেন, কবুল হওয়ার মতো করে সুন্দরভাবে যদি রোজা রাখতে পারেন, এই রোজার ফজিলতের কারণে তাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যে আযাব আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে রেডি রেখেছেন, প্রস্তুত রেখেছেন, তৈরি রেখেছেন, আযাব থেকে এই ঢাল, এই রোজা, এই সিয়াম তাকে বাঁচাবে, সুবহানাল্লাহ। এই জন্য আমরা চেষ্টা করবো ওইভাবে রোজাকে রাখার চেষ্টা করবো, এ রোজা সাফাতকারী হবে, আল্লাহর কাছে অনুমতি চাইবে, আল্লাহ এই লোকটাকে আমি সারাদিন কিছু খেতে দিইনি, তাকে কামড়িপু থেকে আমি বিরত রেখেছি, খাওয়া দাওয়ার থেকে আমি বিরত রেখেছি, আল্লাহ আমাকে অনুমতি দিয়ে লোকটার জন্য আমি সাফাত করবো, সুপারিশ করবো, আল্লাহ তাআলাকে তাকে অনুমতি দিবেন, রোজা সুপারিশ করবে, সুবহানাল্লাহ। এই যে রোজার সুপারিশ পাওয়ার মতো করে সিয়াম, এই রমজানের সুপারিশ পাওয়ার মতো করে আল্লাহ তাআলা যোগ্য সিয়ামকারী হিসেবে আমাদের সকলকে আল্লাহ তাআলা কবুল করুন, সুবহানাল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।